তারা কি নিজেদেরকে পরিচয় দিতেছে আমরা লক্ষ্য করছি বর্তমান যে বিজেপি সরকার সে তো ধর্মের উপরে ভিত্তি তার বিশেষ সরকার গঠন করছে এখানে আমরা ধর্মকে তো কোনো কর্মে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আমি মুসলমান এটা আমি বলবো না এখানে ধর্মের দোহাই শব্দটা কি ভোট চাওয়ার ব্যাপারে এখানে কোন শব্দ ব্যবহার করলে ধর্মের দোহাই হয় এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারতেছি না যখন নাকি আওয়ামী লীগের প্রার্থী বা বিএনপির প্রার্থী হোক জাতীয় প্রার্থী হোক তারা যখন কোনো বক্তৃতা শুরু করে রহিম বলে না তারা আল্লাহর নামে শুরু করে না তাহলে তারা কি ধর্ম শব্দটা ব্যবহার করে নাই তারপর বিভিন্ন সময় আমরা দেখি নৌকার মালিক তুই আল্লাহ ধারে শিষে বিসমিল্লা তো এটা কি ধর্মের কোনো কথা না এখন তারা কোনটা বোঝাতে চায় এটা কাছে পরিষ্কার না বরঞ্চ আমরা যদি আলোচনা এবং পর্যালোচনা করি আমাদের যে মূলত ধর্মের ব্যবহারটা ওরা বেশি করে এই নির্বাচনে আমরা যেটা মাঠ পর্যায়ে এখন লক্ষ্য করতেছি প্রশাসন আলহামদুলিল্লাহ অনেকটাই নিরপেক্ষ মনে হইতেছিল কিন্তু কালকে থেকে কেমন জানি আমাদের নেতাকর্মীদের উপরে আমাদের ভোটারদের উপরে এবং আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে তাদেরকে বিভিন্ন ধরনের বিরক্ত করতেছে এখন কিসের জন্য কি কারণে এটা পরিষ্কার এখন আমরা পরিষ্কার এখনও উত্তর পাই নাই ওদিকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা নেতাকর্মীরা বিশাল আকারে মোটরসাইকেল মহড়া তারা কিন্তু বরিশালে মহড়া পরিচালনা করছে সে ব্যাপারে আমরা তেমন প্রশাসনের পক্ষ থেকে খুব উল্লেখযোগ্য পদক্ষেপ আমরা লক্ষ্য করি নাই এতে তো আমাদের একটু প্রশ্ন থেকে যায় যে এই ব্যাপারটা কি এরপরে আর সবচেয়ে বড় দুঃখের মধ্যে বলতে হয় আমাদের দল হল ইসলামী দল এবং ইসলামী দল হিসেবে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ভরসা রেখে সংবিধানের কার্যক্রম শুরু করা হয়েছে এখানে নির্বাচনে মাঠে আমাদের মাইকের ভিতরে কোনো প্রার্থীর নামও না কোনো হাত পাকা প্রতীকের আলোচনাও নাই সেই গজলের মধ্যে গানের মধ্যে কিন্তু সেখানে বলা হয়েছে যে যেখানে সেখানে ভোট দেওয়া যাবে না যেখানে ভোট দিলে আল্লাহ রসুল খুশি হয় এই কথাটা বলায় অনেকে আপত্তি করতেছে ধর্মীয় অনুভূতি যে আঘাত করা হয় বরঞ্চ এটা ধর্মীয় অনুভূতিতে আরো সহায়ক এবং বাড়ানো হয় এটা হলো বাস্তবতা কিন্তু কোনো নীতিমালার মধ্যে কোন নির্বাচনী যে আচরণ বিধি আছে তার ভিতরে নিষেধাজ্ঞা কোথাও নাই কিন্তু আজকে এক ম্যাজিস্ট্রেট আমাদের যারা নাকি প্রচার করতেছেন বা এগুলো নিয়ম অনুযায়ী তারা মাইকের মাধ্যমে বাজাইতেছিল তখন ম্যাজিস্ট্রেট বাধা দিয়েছে এবং কেন কি কারণে আল্লাহ এবং আল্লাহ রসুলের নামটা নিতে পারবো না তাহলে সংবিধান থেকে নামটা বাদ দেওয়া হোক এবং অন্য অন্য জায়গায় যে আল্লাহ শব্দ আছে সেখানে বাদ দেওয়া হোক তাহলে তো আমরা বুঝতেই পারবো যে এ নাস্তিকতা চায় এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ইমান রাখতে চায় না এবং তারা কি আসলেই ধারাবাহিকতায় এক পর্যায়ে তারা কি নাস্তিকতার দিকে দেশ নিয়ে যাচ্ছে কিনা এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন ভিতরে কিন্তু এইভাবে এসে গেছে এটা কিন্তু আমরা খুবই চিন্তার ভিতরে পড়ছি যে দেশটা কোন দিকে চলছে আশা করি আল্লাহর রহমতে যারা নাস্তিকতা মনোভাব নিয়া এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায় যারা আলহামদুলিল্লাহ আমরা আস্তিক রয়েছি আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান এনেছি এবং এই যে হিন্দু আছে খ্রিস্টান আছে তারাও তো সৃষ্টিকর্তা মানে এইরকম অভিযোগটা তো আমাদের কাছে ওইভাবে আসে নাই এখন তারা ধর্মের কথা শুনলে তাদের ভিতরে গাত্রদাহ জ্বালা কেন হয় এটা কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন নিজেদের কাছে এবং তাদের কাছেও একটা প্রশ্ন তারা কি দাবি করেন আমরা মুসলমান তারা কি দাবি করেন অন্য যদি আওয়ামী করে থাকে অন্য বিজাতি যে আমরা খ্রিস্টান কেউ কি দাবি করে না যে আমরা হিন্দু তাহলে ধর্মের ব্যাপারে যখন নাকি আমি বলি আমি মুসলমান আমার সমর্থন থাকবে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে সেখানে তাদের গাতুরতা হওয়ার কারণটা কি তাহলে তাদের মন মানসিকতা কি তারা কি চায় তারা কি নিজেদেরকে পরিচয় দিতে চায় আমার নাস্তিক এটা আমার তাদের কাছে প্রশ্ন থাকলো যারা এই ধরনের প্রশ্ন করতে চায় এই তাদের কাছে আমার এই প্রশ্ন থাকলো